জগন্নাথের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেছে তার মা তাহমিনা বেগম। রবিবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় তিনি এ মামলা দায়ের করেন, যাতে নিজ কন্যাকে আত্মাহুতির দিকে ঠেলে দেয়ায় অভিযুক্ত করা হয় দীন ইসলাম ও আম্মানকে। মামলার এজাহারে দাবি করা হয়, দিনের পর দিন সহপাঠী আম্মানের যৌন হয়রানিমূলক কটূক্তি সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে অবন্তিকা। শনিবার রাতে দীন ইসলাম ও আম্মানকে আটক করেছে পুলিশ, পরে তাদের গ্রেফতার দেখিয়ে পাঠানো হয়েছে কুমিল্লায়। অবন্তিকার আত্মহত্যার ঘটনায় শুক্রবার রাত থেকেই আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিক্ষোভ থেকে পাঁচ দফা দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। অবন্তিকার যে আত্মহত্যার ঘটনা ঘটার পরেই অবন্তিকার মা বাদী হয়ে একটা আত্মহত্যার প্ররোচনা মামলা করেন। অবন্তিকার একই ইউনিভার্সিটির ল শাখার মাস্টার্স এর স্টুডেন্ট রায়হান সিদ্দিকী আম্মান এবং দীন ইসলাম সহকারী প্রক্টরের বিরুদ্ধে, এবং এ বিষয়ে আপনি জানেন মামলা রুজু হওয়ার পরেই এটা নিয়ে টোটাল যেহেতু একটা রাষ্ট্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঢাকাতে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং আমাদের ডিবির এবং কোতোয়ালি থানার একটা টিম মিডিয়া সেন্টারে আসামি রয়েছে, ওখান থেকে আনার জন্য ঢাকা গিয়েছে, এবং এর সঙ্গে আরো কেউ জড়িত থাকলে আমরা সেটারও আইনে আমলে এনে ব্যবস্থা নেব। দর্শকের বিষয়ে আরো তথ্য জানাতে কুমিল্লা থেকে এবার সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আটক দুই আসামিকে তো কুমিল্লা নেওয়া হচ্ছে, তারা কখন পৌঁছাবে এ ব্যাপারে কি কোনো তথ্য আছে, আর পুলিশ প্রশাসন কি বলছে সে ব্যাপারেও জানাবেন আমাদের। জি লাবণী, আপনি যেটা বলছিলেন, আসলে গতকাল রাতে তাহমিনের সবনাম আসলে রাতে মামলা করেছেন এবং দুজন আসামিকে আম্মান সিদ্দিকী এবং সিনিয়র সহকারী প্রক্টর দীন ইসলামকে নিয়ে, আসলে আমরা জানি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে ঢাকাতে এবং গতকাল রাতে মামলা করার পর আজ তাদেরকে নিয়ে আসা হচ্ছে কোতোয়ালি থানা। আমি এখন ডাইরেক্ট সরাসরি যেহেতু কথা বলি কোতোয়ালি অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজের সাথে, আসলে কি মামলার কি অবস্থা, আসামি আসলে কখন গত রাতে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অবন্তিকার মা বাদী হয়ে একটা মামলা দায়ের করেন এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত রায়হান সিদ্দিকী আম্মান এবং দীন ইসলাম তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যারেস্ট করে। আমাদের কুমিল্লার কোতোয়ালি থানার একটা টিম এবং জেলা গোয়েন্দা সংস্থার একটা টিম ঢাকায় পৌঁছেছেন এবং তাদেরকে নিয়ে কুমিল্লার দিকে আসছেন। মামলাটা কি তাহমিনা বেগম বাদী হয়ে করেছে? সঠিক, অবন্তিকার মা তাহমিনা বেগম বাদী হয়ে মামলাটি গত রাতেই রুজু করেছেন, দায়ের করেছেন। যেটা বলছিলেন উনি আসলে গতকাল রাতে তাহমিনার সবনাম মামলাটি করেছেন এবং সেই সাথে আম্মান সিদ্দিকী এবং যে সিনিয়র সহকারী প্রক্টর ছিল দীন ইসলাম, আসলে দুজনকে ঢাকা থেকে নিয়ে আনা হচ্ছে এবং আমাদেরকে জানিয়েছেন যে বেলা 2টা বা 8টার মধ্যে আসলে এখানে আসে এসে পৌঁছার কথা রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যে কুমিল্লার যে অবস্থা, সেই অবস্থা পরিপ্রেক্ষিতে আসলে কুমিল্লার যে পুলিশ প্রশাসন এবং তারা সবাই দেখতে পাচ্ছেন পুলিশের প্রিজন ভ্যান আনা হয়েছে, প্রিজন ভ্যান আমরা দেখতে পাচ্ছেন এখানে, সেই প্রিজন ভ্যান তাকে নেওয়া হবে তাদেরকে এবং আদালতে প্রেরণ করা হবে, ওইখানে আসলে তাদেরকে রিমান্ড চাইবে কিনা তারা পরবর্তীতে আমাদেরকে জানাবেন। তবে একটা বিষয় আমার জানা যায় যে কুমিল্লার যে তাহমিনের স্বর্ণিম যে অবন্তিকার মা, উনি জানিয়েছেন যে আমি সুষ্ঠু বিচার চাই এবং আমি মামলা করেছি, আমি মামলা লড়া যাবো, যতক্ষণ তারা সুষ্ঠু বিচার না হবে আমি এই মামলা থেকে মামলা চালিয়ে যাব এবং সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। সবচেয়ে বড় প্রিজন ভ্যান অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লার যে অবস্থা সেই অবস্থা থেকে যদি আপনাকে জানিয়ে রাখি পুলিশ প্রশাসন সকলেই এটা নিয়ে আসলে অনেক বেশি সিরিয়াস, তারা বলছেন যে আমরা জায়গায় জায়গায় মরে মরে পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, যেহেতু তার শুভাঙ্কি রয়েছে এবং মেধাবী একটি স্টুডেন্ট ছিল অবন্তিকা, সেই অবন্তিকার কারণে আসলে এই আজকে কুমিল্লার যে অবস্থা, অবন্তিকা একজন মেধাবী স্টুডেন্ট ছিল, আসলে আগামীতে সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতো এবং বলছেন যে অবন্তিকার মা এবং জানিয়েছেন যে আসলে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে অনেক, উনি বলছেন আমি সুষ্ঠু বিচার দাবি করছি এবং পুলিশ প্রশাসন সহযোগিতা কামনা করেছেন। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার এই ছিল সর্বশেষ। লাবণী, ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আটককৃত দুই আসামিকে কুমিল্লা নেওয়া হচ্ছে, সে ব্যাপারে কুমিল্লা থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।